নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানার। 17 অক্টোবর 2022 সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তাই প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল রাহুকাল থাকছে আপনার 7:30 থেকে, সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত রাহুকাল থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র দিন থেকে রিপ্রেজেন্ট করছে। যোগ থাকছে শিবযোগ। একটি শুভ মুহূর্ত হচ্ছে 11:39 থেকে 12:24 পর্যন্ত। আরেকটি আপনার হচ্ছে 2:31 থেকে 4:16 পর্যন্ত। টাইমটা কিন্তু বিশেষভাবে শুভ। এবার আমি আলোচনা করব পাঁচ রাশির বিষয়ে। দেখুন, এই পাঁচ রাশির আলোচনা করার আগে আমি প্রত্যেক দর্শক বন্ধুকে একটি কথাই বলবো, প্রতিদিনের মতো ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে আমি কিন্তু দিব। শুধু রাশির নাম যদি শুনে যদি আপনি বড় ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গায় কিন্তু বাধা কিন্তু হবে। কারণ একটি রাশির লাখো কোটি মানুষ আছে, সেখানে আপনার সঙ্গে যে ঘটবে এমন কোনো কথা নয়। কারণ প্রত্যেকেরই রাশিচক্র আলাদা, হস্তরেখা আলাদা, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। আপনার জন্মছক যদি পারমিট করে, আপনি আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে। আমি একটি কথা বারবার বলি, কারণ জন্মছক সব শেষ কথা কিন্তু বলবে। কারণ আপনার এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ এখানে আপনাকে দেখতে হবে আপনার ভাগ্যভাব নিচস্থ নেই তো, ভাগ্যভাব অধিপতি নিচস্থ নেই তো, ভাগ্যাধিপতি উপর কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, ভাগ্যভাবে কোনো পাপগ্রহ অবস্থান করছে না তো, এই বিষয়গুলো আগে জানুন, দেখুন, তারপর বড় ধরনের সিদ্ধান্ত নিন। কারণ এখানে ভাগ্য যদি আপনার সাথ না দেয়, তাহলে কিন্তু আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার ঘটবে কিন্তু না। কারণ কলিযুগের যে গ্রহটি বড় অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। এর জন্য আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ কেমন আছে তার উপর বিচার করে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এই যে পাঁচ রাশির কথা বলছি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে পারে। দেখুন, প্রাপ্তির মুখ্য কারক গ্রহ কে জানেন? রাহু গ্রহ। রাহু হচ্ছে কলিযুগের রাজা। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ সব কিছু কিন্তু রাহু কিন্তু করে থাকে। এই জন্য আমি বারবার বলছি, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, এবং এর সাথে সাথে ভাগ্যভাবকে স্ট্রং করুন। দুটো দিক যদি আপনি স্ট্রং করতে পারেন, রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাব, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত, এটা বলা যেতেই পারে। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একবার না একবার সুযোগ কিন্তু আসে, তেমনি প্রাপ্তি। কারো একটু বেশি বয়সে প্রাপ্তি হয়, কারো কম বয়সে প্রাপ্তি হয়, কেউ প্রচেষ্টা করছে 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 কিন্তু নিজের জন্মছক দেখাচ্ছে না। আপনার কোন বছর প্রাপ্তি আছে, কোন মাসগুলো প্রাপ্তির জন্য শুভ, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ আপনি করে নেন। এবং এর পাশাপাশি আপনার জন্মছকে কোনো দোষ নেই তো যে জায়গাটাতে আপনার বাধা আসছে। কারণ রাহু আপনার জন্মছকে যদি পীড়িত থাকে, বৃদ্ধ অবস্থাতে যদি থাকে, বাল্য অবস্থাতে যদি থাকে, তাহলে কিন্তু রাহুর ক্ষমতা কিন্তু কমে যায়, এবং রাহু নিচস্থ নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। তো আপনার জন্মছক
সর্বশেষ কথা কিন্তু বলবে, কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা আপনার ন্যাকাল চার্ট সর্বশেষ কথা কিন্তু বলবে। কারণ আপনার জন্মছকে রাহু গ্রহ যদি ভালো থাকে, আপনার জন্মছকে যদি ভাগ্যভাব স্ট্রং থাকে, আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার মহাদশার উপর। মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ দশাতে মানুষের অনেক কিছু কিন্তু বদলে যায়। আপনার দশা যদি পারমিট করে তাহলে আপনি কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে। আর যদি দশা পারমিট না করে, আপনি প্রচুর প্রচেষ্টা করছেন কিন্তু আপনার প্রাপ্তির জায়গায় কিন্তু বাধা কিন্তু আসবে। তো এই জায়গাগুলো কিন্তু বিচার করা একান্তই দরকার। এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রে ধনভাবটা এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। কারণ এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কেন আপনার জন্মছক পারমিট করছে না, কোন কোন গ্রহ শুভ অবস্থাতে আছে, কোন কোন গ্রহ অশুভ অবস্থাতে আছে। একটা কথা আছে, মানুষ ভাগ্যের চক্রে কী না করে, অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের পরিহাস। জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু বলে দিতে পারে আপনার কী ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে, সেই জায়গাটা পজিটিভ এবং নেগেটিভ দুটি। আর কিছু কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিখণ্ডটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, যেটা আপনার ক্ষেত্রে প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। এবার আমি আপনাদেরকে জানাবো পাঁচ রাশির নাম। তার আগে প্রত্যেকে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 9। আপনাদের শুভ সময় 11:32 থেকে দুপুর 1:14 পর্যন্ত। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 12:04 থেকে আপনার 2:22 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 10:56 থেকে দুপুর 12:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে শুরু করে 1:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বিশেষভাবে গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে 5 নম্বর এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 12:15 থেকে আপনার দুপুর 1:36 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এই যে টাইমগুলো আমি বললাম এবং টার্গেট নাম্বারগুলো আপনাদেরকে বললাম বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই জন্য আপনারা এই জায়গাগুলোকে মেনটেন করার চেষ্টা করুন এবং নিজের জন্মকুণ্ডলি বিচার করান, হস্তরেখা বিচার করান, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ কত অ্যামাউন্টের প্রাপ্তি ঘটবে এটা বারবার বলছি, আপনার ভাগ্যভাবের উপর এটা ডিপেন্ড করবে। আপনার ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু পর্যালোচনা করা কিন্তু একান্তই কিন্তু দরকার। অর্থাৎ আগামীকাল যে পাঁচ রাশি আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই রাশিগুলো কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। প্রত্যেককে প্রিয় দর্শক বন্ধুকে আবারও আমি বলবো, প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি করুন। এবং যারা রাহুরক্ষা কবচ অথবা জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন।
যারা নিজস্ব জন্মকুণ্ডের বিচার করতে চাইছেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যত মেসেজ করবেন ততদিক আপনারা রিপ্লাইটা পাবেন। ফোন করলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, অর্থাৎ আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা হোয়াটসঅ্যাপে বেশি কমেন্ট করুন, বিশেষভাবে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। তো প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে প্রণাম জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি, নমস্কার।